এখন আমরা বরণ করে নেছি এই এলাকার সকলের প্রিয় যে বাচ্চাদের মাস্ক ছাড়া বাইরে আসবেন না আপনারা মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না হাত স্যানিটাইজার করবেন কখনো কিন্তু করোনাকে ছোট করে দেখা যাবে না কারণ করোনাকে এবার যে পুজোটা হবে মায়ের আরাধনা আমরা যে করতে পারবো মাস্ক দিয়ে কাগজ কিন্তু সেটা আমরা ভাবিনি অনিশ্চিত ছিল কিন্তু মায়ের কৃপায় আস্তে আস্তে করোনাটা কমে যাওয়ার কারণে আমরা কোন রকমের মায়ের আরাধনা করার সুযোগ পাচ্ছি তারপরেও জেলার সকলের অভিনন্দন মাননীয় শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি এখন প্রতিমোচ্চারণ করবেন উত্তর বঙ্গের পর্ষদের চেয়ারম্যান মাননীয় শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সাথে রয়েছে এই এলাকার মাননীয় শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তো মায়ের কাছে প্রার্থনা করছি হে মা দ্রুত পৃথিবীকে করোনা মুক্ত করো সারা বিশ্বের মানুষকে সুস্থ রাখো ভালো রাখো মায়ের কাছে আরো প্রার্থনা করছি হে মা তোমার আশীর্বাদ বর্ষিত হোক সমস্ত বিশ্ববাসীর মাথায় তোমার আশীর্বাদে সারা বিশ্ববাসী ভালো থাকুক সুস্থ থাকুক তাদের সন্তান সন্ততি দুধে ভাবতে থাকুক এইটুক প্রার্থনা করে